নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা হলো ম্যাঙ্গো জ্যাম। মাত্র 3টি উপাদানের সাহায্যে অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো সুস্বাদু এই ম্যাঙ্গো জ্যাম। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক রান্নাটা। ম্যাঙ্গো জ্যাম বানাতে এখানে আমার প্রথমেই যেটা লাগবে তা হলো ম্যাঙ্গো পাল। আমি এখানে 2 কাপ ম্যাঙ্গো পাল নিয়েছি। এবারে অ্যাড করব চিনি। আমটা কীরকম মিষ্টি তার উপর নির্ভর করে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে 1 কাপের বেশি চিনি কখনোই অ্যাড করবেন না, এতে জ্যামের কনসিস্টেন্সিটা নষ্ট হতে পারে। আমি এখানে 2/3 কাপ করে চিনি অ্যাড করেছি, কারণ আমার আমটা যথেষ্ট মিষ্টি ছিল। এবারে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে এটাকে প্রায় 15-20 মিনিট হতে দিতে হবে, তবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না ধরে। আর যত সময় যাবে দেখবেন এর কালার আর কনসিস্টেন্সি দুটোই চেঞ্জ হতে শুরু করেছে। চলুন এবার এটা হতে হতে আপনাদের সঙ্গে সেই সময় শেয়ার করে নিই আম সম্পর্কে কিছু উপকারী তথ্য। আমরা সবাই জানি আমকে বলা হয় ফলের রাজা। আম যে শুধু সুস্বাদু তাই নয়, প্রচুর পরিপোষকপূর্ণ একটি ফল যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি এর মতো উপকারী ভিটামিন। এছাড়াও রয়েছে আয়রন, কপার, পটাশিয়ামের মতো উপকারী খনিজ যা আমাদের চোখ, ত্বক, হার্ট, পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া আম হলো বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা আমাদের ক্যান্সারের মতো রোগের হাত থেকে রক্ষা করতে পারে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আম খাওয়া আমাদের জন্য কতটা উপকারী। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসটা এখানে দুভাবে উপকার করবে। প্রথমত এটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে, তার ফলে জ্যামটাকে আপনি প্রায় 3 মাস পর্যন্ত প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। এছাড়া লেবুর রসটা চিনিকে জমাট বাঁধতে দেয় না, তার ফলে জ্যামের যে কনসিস্টেন্সি থাকে সেটা মেনটেন হয়। আমার জ্যামটা হয়ে এসেছে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু পদ্ধতি যাতে করে আপনারা বুঝতে পারবেন আপনাদের জ্যামটা হয়ে গেছে কি না। দেখুন এভাবে হাতার গায়ে লেগে থাকবে, পড়বে না সহজে। এবারে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে খানিকটা জ্যাম নিয়ে দেখুন সেটা জলের সাথে মিশছে কি না। না মিশলে বুঝবেন জ্যামটা হয়ে গেছে। আর যদি গড়িয়ে পড়ে যায় বা জলের সাথে মিশে যায় তাহলে বুঝবেন যে জ্যামটা হতে এখনো বাকি আছে। এবারে দেখুন জলটা ফেলে দিয়ে আমি দেখাবো। দেখুন জলটা ফেলে দিয়েছি কিন্তু জ্যামটা যেরম ছিল সেরমই আছে। এবারে একটা প্লেটের মধ্যে খানিকটা জ্যাম নিয়ে দেখুন সেটা গড়িয়ে পড়ে যাচ্ছে কি না যে জায়গায় ছিল সেখানেই আছে। আরেকটা আঙুল দিয়ে ঠিক এইভাবে জ্যামের মাঝখান থেকে একটা দাগ টেনে নিন। এবারে দেখুন যে জ্যামটা দুপাশ দিয়ে গায়ে গায়ে লেগে যাচ্ছে কি না। যদি না লেগে যায় তাহলে বুঝবেন আপনার জ্যামটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন আমার জ্যামটা
পুরো রেডি হয়ে গেছে। এবারে এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা কথা আপনাদের প্রিজার্ভ করা সম্পর্কে বলি, আপনারা যে পাত্রে জ্যামটা প্রিজার্ভ করবেন আগে সেটা ভালো করে ধুয়ে নেবেন, এবং ধোয়ার পর জলটা ভালো করে শুকিয়ে নিয়ে তবেই জ্যামটা সেই পাত্রে ঢালবেন। জ্যাম হলো আমাদের ব্রেকফাস্ট টেবিলের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পাউরুটি দিয়ে বা বিস্কুট দিয়ে মাখিয়ে জ্যাম খেতে বাচ্চারা কেন, বড়রাও ভালোবাসেন। আর সেই জ্যামে যদি এর বর্ণ আর গন্ধ মেশে তাহলে তো কথাই নেই। আমি যেভাবে বললাম এইভাবে বানিয়ে আপনারা 3 মাস পর্যন্ত জ্যাম বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন। দেখলেন তো কত সহজে, কত অল্প সময়ে দোকানের মতো জ্যাম বাড়িতেই বানিয়ে ফেলা যায়। আর দোকানের মতো কেমিক্যাল প্রিজারভেটিভও এতে নেই, শুধু প্রিজারভেটিভ হিসেবে রয়েছে লেবু, যা কিনা ভিটামিন সি সমৃদ্ধ এবং শরীরের কোনো ক্ষতিও করবে না। তাহলে বন্ধুরা, এই আমের সিজনে আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু ম্যাঙ্গো জ্যাম। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা করে দেবেন সমস্ত রকম নোটিফিকেশনের জন্য। আরও যদি নতুন নতুন কিছু রেসিপি দেখতে চান তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানান, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তা আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আজ এখানেই জানাই বিদায়, আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। Thank you.